তীব্র মুদ্রাস্ফীতির জেরে আগে থেকে বিপর্যস্ত লেবানন। এর মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে দেশটির অর্থনীতিতে। দর্শক, এ ব্যাপারে বিস্তারিত জানাতে লেবানন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ মিলন খান। মিলন, যুদ্ধের ফলে লেবাননের বাজারে কি ধরনের অস্থিরতা চলছে, বিস্তারিত জানাবেন। সাদিয়া, যেমনটি বলছিলেন, লেবাননের অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা পূর্ব থেকেই কিন্তু একটি নাজুক অবস্থা বিরাজ করছিল, সেটি কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে লেবাননের বাজারে প্রতিটা দ্রব্যমূল্যের দাম কিন্তু তীব্র আকার ধারণ করছে। ভোজ্য তেলের দাম অনেকাংশেই কিন্তু বেড়ে গিয়েছে, ফলে লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা আরো অনেকটাই চাপের মধ্যে পড়ে গিয়েছে। বিশেষ করে লেবাননের সবচেয়ে সমস্যা হচ্ছে যেটি, সেটি হলো জ্বালানি সংকট। অর্থাৎ লেবাননের বেশিরভাগ লোকেই কিন্তু গাড়ি ব্যবহার করে, এই গাড়ির জ্বালানি সংগ্রহ করার জন্য গাড়ির মালরা দীর্ঘ লাইন ধরে আছে কিন্তু এই পেট্রোল পাম্প গুলোতে। সকাল থেকে সন্ধ্যা অবধি সেই লাইনে থেকে অনেকে জ্বালানি সংগ্রহ করতে পারছে না, এমনটি আমরা দেখেছি। বিশেষ করে লেবাননে যে বর্তমান পরিস্থিতি, তাতে অনেকটাই খারাপ অবস্থা যাচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। অপরদিকে দেখেছি আমরা যে জাতিসংঘের যে নিন্দা প্রস্তাবে, সেটি কিন্তু লেবানন পক্ষে ভোট দিয়েছে, এবং ইউক্রেনে অবস্থানরত লেবানন অধিবাসীর 90 সদস্যের একটি দল ইতিমধ্যেই ইউক্রেন থেকে লেবাননের এয়ারপোর্টে আজ বিকাল 3:30টার দিকে পৌঁছে গেছে। এবং সেই ইউক্রেনে এখনো লেবানন অধিবাসীর কিছু অধিবাসী এখনো অবস্থান করছে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য লেবানন সরকার তৎপর রয়েছে। তো এই ছিল সাদিয়া আমার হাতে লেবানন থেকে সর্বশেষ আপডেট। লেবানন থেকে জানাচ্ছিলেন মোহাম্মদ মিলন খান।